এ কার ট্রাভেলসের ডিস্টেন্স অফ থ্রি হান্ড্রেড কিলোমিটার অ্যাট এ ইউনিফর্ম স্পিড একটি গাড়ি একটি নির্দিষ্ট গতিতে তিনশো কিলোমিটার দূরত্ব অতিক্রম করে ইফ দ্য স্পিড অফ দ্য কার ইজ ফাইভ কিলোমিটার পার আওয়ার মোর ইট টেক্স টু আওয়ার্স লেস টু কভার দ্য সেম ডিস্টেন্স যদি ওই গাড়ির গতিবেগ ঘন্টায় পাঁচ কিলোমিটার বৃদ্ধি পায় তাহলে ওই একই দূরত্ব অতিক্রম করতে দু ঘন্টা কম সময় লাগবে ফাইন্ড দ্য অরিজিনাল স্পিড অফ দ্য কার গাড়ির প্রকৃত গতিবেগ বার করো অঙ্কটা খুবই সহজ তোমরা সকলেই পারবে ন্যাচারালি তোমরা সমীকরণের মাধ্যমে এই অঙ্কটি করবে কিন্তু এই অঙ্কটির একটি ট্রিক্স আছে সেই শর্ট ট্রিক্স যদি তোমরা অ্যাপ্লাই করো তাহলে খুব তাড়াতাড়ি পরীক্ষায় এই অঙ্কটি করতে পারবে নর্মালি আমরা এই অঙ্কটি যে সমীকরণের মাধ্যমে করি সেই সমীকরণটি হল প্রথমে দূরত্ব এবং ঠিক তার নিচে গতিবেগ লিখে সময় বার করে দুটি সময়ের পার্থক্য সমান সমান সেই পার্থক্যটি লিখি এই সমীকরণের মাধ্যমে যদি তোমরা এক্সের মান বার করো তাহলে দুটি সমস্যা দেখা দেবে একটি হল যদি এই ডিজিটগুলি বড় হয় তাহলে সমীকরণটি বড় হবে এবং এটা মিডিল ট্রামে বার করতে হবে তাই এই প্রসিডিওর পরীক্ষায় ফলো না করাই উচিত তাহলে চলো শর্ট ট্রিক্সের মাধ্যমে এই অঙ্কটি কিভাবে করতে হয় সেই প্রসেসটি আমরা এখন শিখে নিই প্রথমে এক পাশে গতিবেগ লিখবে এবং আরেক পাশে সময় লিখবে আমরা সকলেই জানি গতিবেগের সঙ্গে যদি সময় গুণ করা হয় তাহলে দূরত্ব বেরিয়ে যায় আমরা এই কনসেপ্টটিকেই কাজে লাগিয়ে অঙ্কটি করবো অঙ্কে দেখো বলা হয়েছে ঘন্টায় পাঁচ কিলোমিটার গতিবেগ বৃদ্ধি পেলে দু ঘন্টা কম সময় লাগবে তাহলে গতিবেগের জায়গায় পাঁচ ঘন্টা লিখবে এবং সময়ের জায়গায় দু ঘন্টা এবার নামতার মতো আমাদের পরবর্তী সংখ্যাগুলো লিখতে হবে যেমন পাঁচ এককে পাঁচ তাহলে পরে হবে পাঁচ দুগুনি দশ তিন পাঁচা পনেরো চার পাঁচা কুড়ি পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ ছক তিরিশ ঠিক একই রকমভাবেই সময়ের সেকশানেও নামতা পড়তে পড়তে পরবর্তী ডিজিটগুলি লিখব যেমন দুই একে দুই দুই দুগুনি চার তিন দুগুনি ছয় চার দুগুনি আট পাঁচ দুগুনি দশ ছয় দুগুণি বারো মনে রাখবে গতিবেগ আমরা যে পর্যন্ত যাব সময় সেকশানটিও ঠিক সেই পর্যন্তই যাব এবার আমি তোমাদের কিছুক্ষণ আগেই বলেছিলাম যে গতিবেগের সঙ্গে সময় গুণ করলে দূরত্ব বেরোয় এই কনসেপ্টটির মাধ্যমেই আমরা এই শর্ট ট্রিক্সটি করবো আমাদের অঙ্কে দেখো দূরত্ব দেওয়া আছে তিনশো কিলোমিটার আমাদের সেই তিনশো কিলোমিটার বার করতে হবে তাহলে চলো সেই তিনশো কিলোমিটার দূরত্ব আমরা এখন বার করি প্রথমে যে কোনো দুটি রো চয়েস করে গতিবেগ এবং সময়কে কোনাকোনি মাল্টিপ্লাই করবে এখানে প্রথম রোটাকেই দেখো পাঁচের সঙ্গে যদি আমরা চার মাল্টিপ্লাই করি তাহলে কুড়ি ডিস্টেন্স হয় এবং দশের সাথে দুই মাল্টিপ্লাই করলেও কুড়ি ডিস্টেন্স হয় কিন্তু আমাদের তো ডিস্টেন্স বার করতে হবে তিনশো তাই এমন দুটি সংখ্যা কোনাকুনি গুণ করতে হবে যাদের মাল্টিপ্লাই যেন তিনশো হয় আর সেই সংখ্যা দুটি দেখো পঁচিশের সঙ্গে বারো গুণ করলে তিনশো হয় আবার তিরিশের সঙ্গে দশ গুণ করলে তিনশো হয় তাহলে আমরা কিন্তু তিনশো ডিস্টেন্স বার করতে পারলাম এবার অঙ্কে দেখো বলা হয়েছিল গতিবেগ পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টায় বৃদ্ধি পেলে দু ঘন্টা কম সময় লাগবে অর্থাৎ পাঁচ কিলোমিটার বৃদ্ধি মানে কি পঁচিশ থেকে সেটা তিরিশ হয়েছিল তাই বারো ঘন্টা থেকে দশ ঘন্টা সময় লাগছে অর্থাৎ আগে ছিল পঁচিশ কিলোমিটার পার আওয়ার গতিবেগ তাই এই অঙ্কের উত্তর হবে পঁচিশ কিলোমিটার পার আওয়ার এখানে এই কনসেপ্টটি একটু ভালো করে বুঝবে পঁচিশ কিলোমিটার পার আওয়ার গতিবেগে তিনশো কিলোমিটার দূরত্ব যেতে বারো ঘন্টা সময় লাগছে কিন্তু যদি পাঁচ কিলোমিটার বেড়ে যায় অর্থাৎ তিরিশ কিলোমিটার পার আওয়ার হয় তখন তিনশো কিলোমিটার দূরত্ব যেতে দশ ঘন্টা সময় লাগছে মনে করো এখানে আমরা ছয় পর্যন্ত নামতা পড়ার পরেও আমাদের অঙ্কে দেওয়া ডিস্টেন্স বার করতে পারিনি তখন আমাদের পরবর্তী নামতাগুলিও পড়তে হবে অর্থাৎ সাতের ঘর আটের ঘর নয়ের ঘর যতক্ষণ না কোনি গুণ করে অঙ্কে দেওয়া ডিস্টেন্স আমরা বার করতে না পারছি ততক্ষণ আমাদের এই প্রসেসটি কন্টিনিউ করতে হবে এবার চলো আমরা এই একই টাইপের অঙ্ক আর দু তিনটে প্র্যাকটিস করি একদম সেম টাইপেরই অঙ্ক শুধু ডিজিটগুলো আলাদা তাহলে প্রথমে আমরা একদিকে গতিবেগ আর একদিকে সময় লিখবো এবার চব্বিশ দুগুণি আটচল্লিশ এবং দুই দুগুণি চার তিন চব্বিশ অং বাহাত্তর তিন দুগুণি ছয় চার চব্বিশ অং ছিয়ানব্বই এবং চার দুগুণি আট এখন আমাদের অঙ্কে ডিস্ট্যান্স দেওয়া আছে পাঁচশো ছিয়াত্তর এখন সেই সেম প্রসিডিওরে আমরা গতিবেগের সঙ্গে সময়ের কোনাকুনি গুণ করে পাঁচশো ছিয়াত্তর বার করব এখানে দেখো ছিয়ানব্বইয়ের সঙ্গে ছয় গুণ করলে পাঁচশো ছিয়াত্তর হয় এবং বাহাত্তরের সঙ্গে আট গুণ করলেও পাঁচশো ছিয়াত্তর হয় কিন্তু উত্তর দেখো চেয়েছে অরিজিনাল স্পিডের এক এক তিন এদিকে অঙ্কে দেখো বলা হয়েছে চব্বিশ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগ কমে গেলে দু ঘন্টা বেশি সময় লাগে তার মানে আগে গতিবেগ ছিল ছিয়ানব্বই সেখান থেকে চব্বিশ কমে গিয়ে বাহাত্তর হয়েছে তাহলে প্রকৃত গতিবেগ হলো ছিয়ানব্বই ছিয়ানব্বইকে তিন দিয়ে ভাগ করলে হয় থার্টি তাহলে সঠিক আনসার থার্টি টু আরও একটি অঙ্ক আমরা একদম সেম প্রসিডিওরেই করবো ডিস্ট্যান্স আমাদের দেওয়া আছে তিনশো চুরাশি কিলোমিটার তাহলে একদিকে আমরা গতিবেগ লিখব এবং অন্যদিকে সময় গতিবেগ হলো ষোলো এবং সময় হলো দু ঘন্টা এরপর ষোলো দুগুনো বত্রিশ দুই দুগুনো চার তিন ষোলো আটচল্লিশ তিন দুগুণ ছয় চার ষোলো চৌষট্টি চার দুগুণ আট এই পর্যন্তই করার পর খেয়াল করো চৌষট্টির সঙ্গে ছয় মাল্টিপ্লাই করলে তিনশো হয় আর আটচল্লিশের সঙ্গে আট মাল্টিপ্লাই করলে তিনশো হয় অর্থাৎ আমাদের তিনশো চুরাশি ডিস্টেন্স আমরা পেয়ে গেছি এবার অঙ্কে যেহেতু বলেছে ষোলো কিলোমিটার গতিবেগ কমে গেলে দু ঘন্টা বেশি সময় লাগত তাহলে আমাদের আগের গতিবেগ নিশ্চয়ই চৌষট্টি ছিল এখন চৌষট্টির সেভেন্টি ফাইভ পার্সেন্ট বার করলেই আমাদের উত্তর বেরিয়ে যাবে চৌষট্টি গুণ পঁচাত্তর বাই একশো করার পর যদি আমরা পঁচিশ দিয়ে একশোকে ডাইরেক্ট কাটি তাহলে হয় চার এবং পঁচাত্তর হয় তিন চার দিয়ে চৌষট্টিকে কাটলে হয় ষোলো তিন ষোলং আমাদের উত্তর হয়ে যায় আটচল্লিশ আশা করছি এই অঙ্কের শর্ট ট্রিক্স তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ আর ইন ফিউচার যখনই এই অঙ্ক তোমরা করবে এই প্রসিডিওরেই করবে তাহলে আজ এই পর্যন্তই থাক পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও Bye.